নমস্কাৰ ষ্টুডিঅ'ত মই ময়ূৰী এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ লৈ আহিছোঁ এতিয়াৰ পৰা আপুনি লাইচেন্স নবীকৰণৰ বাবে যাব নালাগে ডিটিঅ' অফিচলৈ ঘৰতেই বহি কৰিব পাৰিব লাইচেন্সৰ নবীকৰণ এক গুৰুত্বপূৰ্ণ খবৰ জনাই আছো এক সুখবৰ এতিয়াৰ পৰা আপুনি ঘৰতে বহি কৰিব পাৰিব লাইচেন্সৰ নবীকৰণ আৰু আপুনি লাইচেন্স নবীকৰণৰ বাবে যাব নালাগে ডিটিঅ' অফিচলৈ এক অতিকৈ সুখবৰ অনলাইন আৰু অফলাইন দুয়োটা পদ্ধতিৰে কৰিব পাৰিব নবীকৰণ আপুনি অনলাইন আৰু অফলাইন এই দুয়োটা পদ্ধতিৰে লাইচেন্সৰ নবীকৰণ কৰিব পাৰিব আৰু অনলাইন যোগে আবেদন কৰিবলৈ কি কৰিব সেই সম্পৰ্কে আজি ঈশান নিউজৰ দৰ্শকসকলক জনাম প্ৰথমতে পৰিবহণ বিভাগৰ ৱেবছাইটত আপুনি লগ ইন কৰিব লাগিব যিটো পৰিবহণ বিভাগৰ ৱেবছাইট আছে সেই ৱেবছাইটত আপুনি প্ৰথমতে লগ ইন কৰি ল'ব লাগিব তাৰপিছত এপ্লাই অনলাইনত ক্লিক কৰিব লাগিব ইয়াৰ পিছতেই ড্ৰাইভিং লাইচেন্স ৰিলেটেড ছাৰ্ভিচত আপুনি ক্লিক কৰিব লাগিব আৰু তাৰপিছতেই নিজৰ ৰাজ্যখন নিৰ্বাচন কৰিব লাগিব আপুনি ইয়াৰ পিছতেই এখন নতুন পেজত ছাৰ্ভিচেছ অন ড্ৰাইভিং লাইচেন্সত আপুনি ক্লিক কৰিব লাগিব আৰু এই পেজত সম্পূৰ্ণ তথ্য ইনপুট কৰি নেক্সট অপশ্যনত আপুনি ক্লিক কৰিব লাগিব আৰু নেক্সট অপশ্যনত ক্লিক কৰাৰ পিছত লাইচেন্সখনৰ নম্বৰসহ আবেদন পত্ৰ পূৰণ কৰিব লাগিব আপুনি আৰু তাৰপিছত ক্লিক কৰিব লাগিব ৰিনুৱেলত ৰিনুৱেল যি অপশ্যন আছে ক্লিক ৰিনুৱেল অপশ্যনত আপুনি ক্লিক কৰিব লাগিব সকলো তথ্য পূৰণ কৰাৰ পাছত মাচুল জমা দিব লাগিব আপুনি আপোনাৰ যিটো মাচুল সেই মাচুল সকলো তথ্য পূৰণ কৰাৰ পিছত জমা দিব লাগিব অনলাইন যোগে জমা দিব লাগিব সেই মাচুল আৰু অফলাইন যোগে কেনেদৰে আবেদন কৰিব সেই সম্পৰ্কেও আজি ঈশান নিউজৰ দৰ্শকসকলক জনাম অফলাইন যোগে আবেদন কৰিবলৈ ডিটিঅ' অফিচলৈ যাব লাগিব আপুনি আবেদন পত্ৰ পূৰণ কৰিব লাগিব আপুনি আৰু সকলো নথি পত্ৰসহ কাৰ্যালয়ত আপুনি জমা দিব লাগিব আপুনি অফলাইন কেনেদৰে কৰিব সেই সম্পৰ্কে জনাই আছো নথি পত্ৰৰ লগত জমা দিব লাগিব আবেদনৰ মাচুল আৰু এক অতিকৈ সুখবৰ জনাই আছো এতিয়াৰে পৰা আপুনি লাইচেন্স নবীকৰণৰ বাবে দ্বিতীয় অফিচলৈ যাব নালাগে ঘৰতে বহি আপুনি লাইচেন্স নবীকৰণ কৰিব পাৰিব অনলাইন আৰু অফলাইন দুয়োটা পদ্ধতিৰে আপুনি লাইচেন্স নবীকৰণ কৰিব পাৰিব অনলাইন কেনেদৰে লাইচেন্সৰ নবীকৰণ কৰিব আৰু অফলাইন কেনেদৰে কৰিব সেই সম্পৰ্কে আজি সবিশেষ তথ্য দাঙি ধৰি মিছা নিউজৰ দৰ্শকসকলক অনলাইন যোগে কেনেদৰে কৰিব সেই সম্পৰ্কে জনাই আছো প্ৰথমতে পৰিবহণ বিভাগৰ ৱেবছাইটত আপুনি লগ ইন কৰিব লাগিব তাৰপিছত এপ্লাই অনলাইনত আপুনি ক্লিক কৰিব লাগিব ইয়াৰ পিছতেই ড্ৰাইভিং লাইচেন্স ৰিলেটেড ছাৰ্ভিচত আপুনি ক্লিক কৰিব লাগিব তাৰপাছত নিজৰ ৰাজ্যখন আপুনি বাছনি কৰিব লাগিব ইয়াৰ পিছতে এখন নতুন পেজত ছাৰ্ভিচ অন ড্ৰাইভিং লাইচেন্সত আপুনি ক্লিক কৰিব লাগিব আৰু এই পেজত সম্পূৰ্ণ তথ্য ইনপুট কৰি নেক্সট অপশ্যনত আপুনি ক্লিক কৰিব লাগিব ইয়াৰ পিছত লাইচেন্সখনৰ নম্বৰসহ আবেদন পত্ৰ আপুনি পূৰণ কৰিব লাগিব তাৰপাছত ক্লিক ৰিনুৱেলত আপুনি ক্লিক কৰক সকলো তথ্য পূৰণ কৰাৰ পাছত মাচুল জমা দিব লাগিব আপুনি আৰু অফলাইন যোগে কেনেদৰে কৰিব সেই সম্পৰ্কেও জনাই আছো অফলাইন যোগে আবেদন কৰিবলৈ দ্বিতীয় অফিচলৈ আপুনি যাব লাগিব আবেদন পত্ৰ পূৰণ কৰিব লাগিব আপুনি আৰু সকলো নথি পত্ৰসহ কাৰ্যালয়ত আপুনি জমা দিব লাগিব নথি পত্ৰৰ সৈতে আপুনি জমা দিব লাগিব আবেদনৰ মাচুল আৰু অধিক তথ্যৰ বাবে এই সবিশেষ আপোনালোকৰ আগত দাঙি ধৰিবৰ বাবে ডেস্কত উপস্থিত আছে সতীৰ্থ সাংবাদিক নেত্ৰজিৎ বৰা হয় নেত্ৰ যিহেতু ঈশান নিউজ দৰ্শকসকলক আমি জনাইছোঁ যে ঘৰতে বহি লাইচেন্সৰ নবীকৰণ কৰিব পাৰিব অনলাইন যোগে আৰু অফলাইন যোগে কেনেদৰে নবীকৰণ কৰিব সবিশেষ জনাব ঈশান নিউজ দৰ্শকসকলক নেত্ৰ হয় মোৰ এটা খুব গুৰুত্বপূৰ্ণ খবৰ যিহেতু লাইচেন্স দৰাচলতে ড্ৰাইভিং লাইচেন্স গাড়ীৰ যি অনুজ্ঞাপত্ৰ থাকে সেই অনুজ্ঞাপত্ৰ নবীকৰণক লৈ বিভিন্ন লোক সমস্যাত পৰা পৰিলক্ষিত হয় দ্বিতীয় অফিচলৈ অহা যোৱা কৰিব লাগে হাৰাশাস্তিৰ সন্মুখীন হয় কিন্তু এতিয়াৰ পৰা আপুনি চিন্তা কৰাৰ কোনো কাৰণ নাই আপুনি ঘৰতেই বহি আপোনাৰ মোবাইল বা পি চিৰ জৰিয়তে অৰ্থাৎ পাৰ্চনেল আপোনাৰ যি কম্পিউটাৰ আছে কম্পিউটাৰৰ জৰিয়তে বা মোবাইলৰ জৰিয়তে বা লেপটপৰ জৰিয়তে আপুনি ইণ্টাৰনেটৰ সহায়ত ঘৰতেই বহি ড্ৰাইভিং লাইচেন্স ৰিনিউ কৰিব পাৰিব অৰ্থাৎ গাড়ীৰ অনুজ্ঞাপত্ৰ বা আপোনাৰ অনুজ্ঞাপত্ৰ আপুনি ৰিনিউ কৰিব পাৰিব নবীকৰণ কৰিব পাৰিব কেনেকৈ কৰিব তাৰ আমি সবিশেষ জনাম আপুনি অনলাইন অফলাইনৰ জৰিয়তে আপুনি কৰিব পাৰিব তাৰ বাবে আপুনি এটা বিশেষ ৱেবছাইটলৈ যাব লাগিব আমি এই মুহূৰ্তত সবিশেষ দেখুৱাব বিচাৰিছোঁ এটা বিশেষ ৱেবছাইট হৈছে
চাওক আপুনি পরিবহন বলে গুগলত গিয়ে সার্চ করব, এনেদরে আপনি পরিবহন বলে গুগলত যেটা সার্চ করব ইয়াত ওলাব পরিবহন ডট গভ ডট ইন, এইটাই হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইট আপনি হোম পরিবহন সেবা মিনিষ্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট ইয়াত আপনি গিয়ে যেটা ক্লিক করব, ইয়াত আপনি ক্লিক করার পাছত এটা পেজ খোল খাব, দেখেছে মিনিষ্ট্রি অফ রোড এন্ড ট্রান্সপোর্ট হাইওয়ে, এইটাই হচ্ছে পরিবহন সেবার একটা বিশেষ ওয়েবসাইট। এই ওয়েবসাইট গিয়ে এই ওয়েবসাইট যাওয়ার পিছত আপনি অনলাইন সার্ভিস বলে ওলাব, এই অনলাইন সার্ভিস যেটা আপনি ক্লিক করব ইয়াত দেখব ভেহিকল রিলেটেড সার্ভিস, ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস, আপনার যে ড্রাইভিং লাইসেন্স আপনি রিনিউ করব অর্থাৎ নবীকরণ করব লাগবে, গতি আপনি ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস ইয়াত আপনি ক্লিক করক, ইয়াত যেটা আপনি ক্লিক করব আন একটা পেজ খোল খাব, দেখেছে আন একটা পেজ খোল খাইছে, এই দ্বিতীয় আপনার প্রসেসট হয়েছে, প্রথম পেজট খোল খার পিছত যেটা দ্বিতীয় পেজট আপনি খোল খাব, এই হচ্ছে আপনার দ্বিতীয় পর্যায়ের, দ্বিতীয় পর্যায়ের আপনি সিলেক্টেড স্টেট নেম, আপনার রাজ্যখর নাম আপনি সিলেক্ট করব লাগবে, আসাম আপনি সিলেক্ট করলে, আসাম সিলেক্ট করার পাছত দেখব এনেদরে যেটা রাজ্যখন নাম সিলেক্ট করবো আন একটা পেজ খোল খাব, এই হচ্ছে মিনিষ্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট হাইওয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পরিবহন সারথি, এই যে ওয়েবসাইট আপনার খোল খাব। আপনি ইয়াত ড্রাইভিং লার্নার লাইসেন্স আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, কন্ডাক্টর লাইসেন্স আছে, ড্রাইভিং স্কুল লাইসেন্স আছে, এনেদরে বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে, কিন্তু আপনি ইয়াত গিয়ে ড্রাইভিং লাইসেন্স যে আছে আপনি ইয়াত গিয়ে ক্লিক করার লগে এনেদরে অপশনব খোল খাব, নিউ ড্রাইভিং লাইসেন্স সার্ভিস অন ডিয়ার রিনুয়েল ডুপ্লিকেট অর্থাৎ ইয়াতে আপনি নবীকরণ করব পারিব, এইটা হচ্ছে দ্বিতীয় ব্যবস্থাটা, ইয়াত আপনি ক্লিক করক, ইয়াত যেটা আপনি ক্লিক করব তারপর এনেদরে একটা পেজ খোল খাব, ইয়াত আপনার লিখা আছে ফলোয়িং আর দ্য স্টেজ জেস অফ অ্যাপ্লিকেশন সাবমিশন ইন সার্ভিস অন ড্রাইভিং লাইসেন্স ইন দ্য ফলোয়িং অর্ডার, আপনি কি করব লাগবে প্রথমত রিনিউয়াল করার বাবে অর্থাৎ নবীকরণের বাবে আপনি অ্যাপ্লিকেশন আপনি ফিল করব লাগবে, আপলোড ডকুমেন্টস আপনার যেখানে ডকুমেন্টস বিচারা হবো সেই ডকুমেন্টসখিনি আপনি আপলোড করব লাগবে, আপলোড ফটো এন্ড সিগনেচার আপনি ফটো আর সিগনেচার আপলোড করব লাগবে, ড্রাইভিং লাইসেন্স টেস্ট স্লট বুকিং পেমেন্ট আপনি দিব লাগবে, তারপর ভেরিফাই দ্য পে স্টেটাস আর প্রিন্ট দ্য রিসিপ্ট, আপনি যখন রিসিপ্ট ওলাব সেই রিসিপ্ট আপনি প্রিন্ট করব, আপনি তারপর যেটা এই পেজট খোল খাব, এই পেজট খোল করার পিছন আপনার ইয়াত স্টেজখিনি দেখা আছে কেনেদরে আপনি অ্যাপ্লাই করব রিনিউয়ালের বাবে, এই সম্পূর্ণ যেটা ব্যবস্থাটা আপনি দেখব, তারপর আপনি ইয়াত কন্টিনিউ আছে দেখেছে আর হোম বলে আছে, আপনি কন্টিনিউ এই বটনটা আপনি ক্লিক করক, কন্টিনিউ বটনটো যেটা আপনি ক্লিক করবেন এনেদরে দেখেছে এখন বিশেষ পেজ খোল খাইছে, এই হচ্ছে আপনার চতুর্থ পর্যায়, চতুর্থ পর্যায়ত আপনার ড্রাইভিং লাইসেন্স যখন আপনার লাইসেন্স আছে সেই লাইসেন্সখনের অর্থাৎ চালকর যখন অনুজ্ঞাপত্র সেই অনুজ্ঞাপত্র নম্বর, ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ ডিএল নাম্বার বলে ইয়াত আছে, ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটি ইয়াত এন্ট্রি করব লাগবে, ইয়াত নাম্বার আপনি প্রেস করার পাছত আপনি দেখব ডেট অফ বার্থ আছে অর্থাৎ আপনার জন্ম আপনি কিমান সনের জন্ম হয়েছিল আপনার জন্ম তারিখ দিব লাগবে, ইয়াত তারপরে আসব ক্যাটেগরি অফ ড্রাইভিং লাইসেন্স হোল্ডার, আপনি ইয়াত সিলেক্ট করব পারে আপনি আপনি ফরেনার হয় নে আপনি ফিজিক্যালি চ্যালেঞ্জ হয় নাকি, এনেদরে আপনি এক্স সার্ভিসম্যান হয় নাকি, এনেদরে আপনি ইয়াত যেখানে ব্যবস্থা বা সিলেক্টেড আছে আপনার ক্যাটেগরি আপনি কোনটো পড়ে সেই ক্যাটেগরি আপনি সিলেক্ট করব লাগবে, ক্যাটেগরি সিলেক্ট করার পিছন আপনি স্টেট সিলেক্ট করব লাগবে, আসাম সিলেক্ট করলে ইয়াত বা আপনি যখন স্টেটরে হয় সেই স্টেটখন আপনি সিলেক্ট করব লাগবে, তারপর আছে টু নো ইয়োর আরটিও অফিসার এন্টার দ্য পিনকোড অফ অ্যাপ্লিকেন্ট প্রেজেন্ট এড্রেস হিয়ার, এই পিনকোডটো আপনি ইয়াত আপনি এন্টার করব লাগবে, পিনকোডটো আপনি এন্টার করব লাগবে, এয়াই হচ্ছে প্রসেস, তারপরে আপনি ইয়াত এই প্রসেস বলে আছে যে প্রসেস ইয়ার আপনি ক্লিক করব লাগবে, এইটাই হচ্ছে ড্রাইভিং লাইসেন্স রিনিউয়ালের প্রসেস, আর ড্রাইভিং লাইসেন্সের রিনিউয়ালের এইটাই হচ্ছে বিশেষ প্রসেস, আর এনেদরে আপনি ড্রাইভিং লাইসেন্স ঘরতে বসে এটা রিনিউ করব লাগে, আপনি ইয়াত দিছে সিলেক্টেড দ্য আরটিও হুজ জুরিডিকশন ফলস আন্ডার দ্য কারেন্ট প্রেজেন্ট এড্রেস এন্ড ড্রাইভিং লাইসেন্স হোল্ডার, এনেদরে আপনি ইয়াত চাব পারব ম্যান্ডেটরি ফিল্ড আছে ইয়াত নোট দিয়া আছে আপনার ড্রাইভিং লাইসেন্স ক্যান বি এন্টার্ড ইন এনি ফর্মেট, এনে ধরনের ব্যবস্থা আছে আপনি এখানে পড়ি চালে নিশ্চয় গম পাব, কিন্তু এইটাই হচ্ছে সম্পূর্ণ প্রসেসট, এই প্রসেসটির জড়িয়ে আপনি ড্রাইভিং লাইসেন্স রিনিউ করব পারিব অর্থাৎ আপনার গাড়ির ড্রাইভিং লাইসেন্স আপনি যদি নবীকরণ করব বিচারে ঘরতে বসে আপনি এনেদরে করব পারে, এয়াই হচ্ছে ব্যবস্থা। নেট্রলির পর ইয়ার বাবে কিমান ধনের প্রয়োজন হব উক্ত ওয়েবসাইটত অন্তর্ভুক্ত করেছে নাকি নেট্র মৰি কিমান টকা প্রয়োজন হব ধনের ধনরাশি কথা ইয়াত হয়তো বিয়াত দিয়া নাই তেওঁলোকে, কিন্তু আপোনালোকে ইয়াত যেটো পেমেন্ট অপশনটো ওলাব আৰু সেই এইটো যেটা আপুনি প্রসেস, কারণ মৰি যেহেতু আমি আমাৰ হাতত ড্রাইভিং লাইসেন্সৰ নম্বর নাই, আমি ড্রাইভিং লাইসেন্সৰ নম্বৰটো ইয়াত এড কৰিব পৰা নাই কাৰণে আমি প্রসেস কৰিব পৰা নাই, ইয়াৰ পাছৰ যিখিনি প্রসেস তাত ওলাব আপুনি কিমান টকা দিব লাগিব, আপুনি কিমান টকা দি ড্রাইভিং লাইসেন্সৰ বাবে পেমেন্ট কৰিব লাগিব সেয়া পাছৰ যিটো প্রসেসত ওলাব, কিন্তু আমাৰ হাতত ড্রাইভিং লাইসেন্সৰ নাম্বাৰ নথকাৰ বাবে আমি ঈশান নিজৰ দৰ্শকসকলক এই মুহূৰ্তলৈকে এই পৰ্যায়টোলৈকে আমি দেখুৱাইছোঁ এইটো চতুৰ্থ পৰ্যায়, আৰু এনেদৰে ইয়াতে আবেদন কৰিব পাৰে, এইটো প্রসেস কৰি দিয়াৰ পিছত ইয়াৰ পাছত পৰৱৰ্তী যিখিনি আহিব তাত নিশ্চিতভাৱে গম পাব, কাৰণ ইয়াত লিখিয়ে দিছে নোট আপুনি কি কৰিব লাগিব, ইয়াৰ ওপৰত আমি মৰি পুনৰবাৰ যদি দেখাওঁ দৰ্শকসকলক সুবিধা হ'ব,
এইটো হৈছে ফলোয়িং অৰ্ডাৰ ষ্টেজ। আপুনি ইয়াত দেখিছে ইয়াত পেমেণ্টৰ কথা আহিছে, পেমেণ্টটো অফিচ ভেৰিফাই দ্য পে ষ্টেটাছ, অৰ্থাৎ একেবাৰে শেহতীয়া যিটো প্ৰচেছ আছে মৰি, শেহতীয়া প্ৰচেছটো হৈছে প্ৰথমতে আপুনি এপ্লিকেশ্যনখন ফুলফিল কৰিব লাগিব, ডকুমেণ্টছ আপলোড কৰিব লাগিব, আপোনাৰ ফটো আপলোড কৰিব লাগিব, ড্ৰাইভিং লাইচেঞ্চ টেষ্ট শ্লট বুকিং কৰিব, তাৰপিছত হৈছে আপোনাৰ পেমেণ্ট, পেমেণ্ট আপুনি পেমেণ্ট কৰাৰ পাছত ভেৰিফাই দ্য পে ষ্টেটাছ যেতিয়া ভেৰিফাই হ'ব তাৰপিছতে ৰিচিপ্টটো প্ৰিণ্ট হ'ব, অৰ্থাৎ তাৰপিছতে ড্ৰাইভিং লাইচেঞ্চখন ৰিনিউ কৰিবলৈ সুবিধা হ'ব আৰু তেতিয়া আপুনি পে'মেণ্ট কৰিব লাগিব, কিমান টকা হ'ব পৰৱৰ্তী পৰ্যায়ত ওলাব। কিন্তু আমি প্ৰচেছ এইটো কাৰণেই কৰিব পৰা নাই যে আমাৰ হাতত ড্ৰাইভিং লাইচেঞ্চৰ নম্বৰ নাই। যদি ড্ৰাইভিং লাইচেঞ্চৰ নম্বৰ আপোনাৰ আছে তেতিয়াহ'লে বা আপোনাৰ হাতত ড্ৰাইভিং লাইচেঞ্চ আছে আপুনি নম্বৰটো এণ্ট্ৰি কৰি প্ৰচেছ কৰাৰ পিছত ইয়াত পে'মেণ্ট আহিব আৰু সেইমতে আপুনি পে'মেণ্টটো ছাবমিট কৰিব লাগিব আপুনি ইণ্টাৰনেটৰ জৰিয়তে, তাৰপিছত আপুনি ড্ৰাইভিং লাইচেঞ্চখন এনেদৰে ৰিনিউ কৰিব পাৰিব। মৰি হয় নেত্ৰজিৎ বৰা সবিশেষ জনোৱাৰ বাবে আপোনাক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। সতীত সাংবাদিক নেত্ৰজিৎ বৰাই দেখুৱালে কেনেদৰে আপুনি ঘৰতে বহি অনলাইন যোগে লাইচেঞ্চৰ নবীকৰণ কৰিব আৰু অনলাইন আৰু অফলাইন দুয়োটা পদ্ধতিৰে আপুনি লাইচেঞ্চৰ নবীকৰণ কৰিব পাৰিব। অতি সহজে আপুনি লাইচেঞ্চৰ নবীকৰণ কৰিব পাৰিব। প্ৰথমতে পৰিবহণ বিভাগৰ ৱেবছাইটত আপুনি লগ ইন কৰিব লাগিব, তাৰপিছত এপ্লাই অনলাইনত আপুনি ক্লিক কৰিব লাগিব, ইয়াৰ পিছতেই ড্ৰাইভিং লাইচেঞ্চ ৰিলেটেড ছাৰ্ভিচত আপুনি ক্লিক কৰিব লাগিব, তাৰপিছত নিজৰ ৰাজ্যখন নিৰ্বাচন কৰিব লাগিব আপুনি, ইয়াৰ পিছতে এখন নতুন পেজত ছাৰ্ভিচেছ অন ড্ৰাইভিং লাইচেঞ্চত আপুনি ক্লিক কৰিব লাগিব। এই পেজত সম্পূৰ্ণ তথ্য ইনপুট কৰি নেক্সট অপশ্যনত আপুনি ক্লিক কৰিব লাগিব, ইয়াৰ পিছতেই লাইচেঞ্চখনৰ নম্বৰসহ আবেদন পত্ৰ আপুনি পূৰণ কৰিব লাগিব, তাৰপিছত ক্লিক ৰিনিউৱেলত আপুনি ক্লিক কৰিব লাগিব। সকলো তথ্য পূৰণ কৰাৰ পাছত আপুনি মাচুল জমা দিব লাগিব, অনলাইন যোগে জমা দিব লাগিব উক্ত মাচুলটো। আৰু অফলাইন যোগে কেনেদৰে আবেদন কৰিব সেইটো হ'ল, অফলাইন যোগে আবেদন কৰিবলৈ Dtoল অফিচলৈ প্ৰথমতে আপুনি যাব লাগিব, আবেদন পত্ৰ পূৰণ কৰিব লাগিব আৰু সকলো নথি পত্ৰ কাৰ্যালয়ত আপুনি জমা দিব লাগিব, নথি পত্ৰৰ লগত আপুনি আবেদনৰ মাচুলটো জমা দিব লাগিব।